যারা যারা রোস্টিং ভিডিও বানায়, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো এইসব বিষয় নিয়ে কথা বলার মতো কোনো সময় কিংবা প্রয়োজন কোনোটাই আমার ছিল না। তারপরও কেন এসেছি? কারণ হচ্ছে, একটা ভুল যখন মানুষ একবার করে সেটাকে ভুল বলে, দুইবার করলেও ভুল বলে, কিন্তু একই কাজ যখন মানুষ তিনবার করে তখন সেটাকে ভুল না, সেটাকে বলে অপরাধ। তো রোস্টাররা অপরাধীর তালিকাভুক্ত হয়েছে। আর শুনেন রোস্টাররা, আপনাদেরকে বলছি, আপনাদেরকে র‍্যাপ দিয়া ধরাইয়া তারপর সেটার ভিডিও করে আমি পাবলিকরে দেখামো। আপনারা না মুখ দেখান না, আপনাদের এই সুন্দর মুখখানা আমি পাবলিকের সামনে উপস্থাপন করব। আপনারা নিজেও জানেন না যে কতটা ভুল করছেন আপনারা। সাপের লেজে পাড়া দিছেন না? এই সাপটা যে কতটা বিষাক্ত সেটার কোনো ধারণাই আপনাদের নাই। আপনারা কি আমার ব্যাকগ্রাউন্ড জানেন? আমি কোন বাড়ির মেয়ে আর কোন বাড়ির বউ সেটা কি আপনারা জানেন? তো না জানি না কেন ভিডিও করতে আসছেন, কেন রোস্ট করতে আসছেন। আমার পারিবারিক মর্যাদা আপনারা জানেন? আমার সম্পর্কে রোস্ট করার আগে, আমার সম্পর্কে নেগেটিভ ভিডিও করার আগে আপনাদের 10 বার ভাবা দরকার ছিল যে কাকে নিয়ে ভিডিও বানাই, তার ক্যারেক্টার কেমন, তার পারিবারিক মর্যাদা কেমন। দুধের মধ্যে কাউস থাকতে পারে, কিন্তু আমার লাইফস্টাইল, আমার পারিবারিক মর্যাদার কোনো খুঁত নাই, কোনো কাউস নাই। আর এই নির্ভেজাল লুক নিয়ে আপনারা রোস্ট করেন, আপনাদের মজা দেখাইতেছি। কতদিনে যে বছর সেটা আপনাদেরকে দেখামো। কি ভাবছেন আপনারা নিজেদের? যাকে ইচ্ছা তাকে ধরবেন, যাকে ইচ্ছা তাকে রোস্ট করবেন? আপনারা হয়েছেন তিতপুড়ি, তিতপুড়ি মাছ তিতপুড়ি নিয়ে খেললেন, ইলিশ মাছ খাইতে যাইয়েন না, জবর বাইরা গেছেন। আমার জনপ্রিয়তা দেখা, ভিউ পাওয়ার লোভে, টাকা কামানোর লোভে আমারে নিয়ে আসছেন রোস্ট করতে? আপনারা জানেন না লোভে পাপ, পাপে যে মৃত্যু। আপনারা অনেক পাপ করে ফেলছেন। মানুষ নাকি 101টা পাপ করলে সেটার সাজা খুব তাড়াতাড়ি পায়, আপনারাও সেইটা করতে যাইতেছেন। তো এই পাপের ফল পাইতে আপনাদের কিন্তু খুব একটা অপেক্ষা করতে হবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।